নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে সোমবার কয়রার আমাদি বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও খাবার অনুপযোগী রং মিশ্রিত আইসক্রিম আইসবার রোগো প্রকৃতি জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করা হয়। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ব্যবসায়ী আমজেদ কারিকর মালিকানাধীন আশিক সুপার আইসক্রিমের বাজার যাত্রী আজিজুল সর্দারকে 1000 টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ রায়, অন্যান্যদের মধ্যে সাংবাদিক, স্থানীয় জনসাধারণ, পুলিশ প্রশাসনের কয়েকজন চৌকস সদস্য এবং আমাদের বাজার কমিটির স্থানীয় ব্যক্তিবর্গ। নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, এটি একটি জনহিতকর কার্যক্রম এবং জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে। পাইকগাছা কয়রা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।